দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে, চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। 10ই এপ্রিল পর্যন্ত চলবে বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা। আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে। 20 এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। যাবতীয় পরিষেবা দুয়ারে সরকারের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সরকার যে কাজ করছে সেটা আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধি ছিলাম বা যারা আছে তারা এই কাজটা নিষ্ঠার সঙ্গে তদারকি করছেন যে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, তাদের পাশে থেকে এটা তারা দেখভাল করছেন, মনিটরিং করছেন। এটা একটা পজিটিভ দিক, এবং আগামী 10 তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া দুটো ধাপে হবে, এবারে দুয়ারে সরকারটা দুটো ধাপে হবে। 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে, এবং 11 থেকে 20 তারিখ পর্যন্ত এর ইমপ্লিমেন্টেশন হবে, এটা কার্যকরী রূপ হবে, যাতে করে পরিষেবা সুন্দরভাবে পায় সেইটা সেই পরিষেবাটা দেওয়া হবে। তো এটা আমরা যেটা আজকে ঘুরে ঘুরে দেখছি যে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা, বা আবেদনপত্র সেটা নেওয়া পড়ছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা আজকে তদারকি করছি। এবং আগামী তো আমরা প্রত্যেকটা ঘুরতে ঘুরতে যাবো, তারা পরিষেবা পাচ্ছে কিনা, আমাদের ইউথের ছেলেরা, আমাদের পার্টির ছেলেরা সবাই যৌথভাবে এর তদারকি করছে। এটা একটা পজিটিভ দিক আমাদের। আজকে 20 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি, প্রত্যেকটা বুথে বুথে আমরা যাবো, যেখানে দুয়ারে সরকার ক্যাম্প করছে প্রত্যেকটা জায়গায় আমরা যাবো। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।